তেইশ বছর ধরে বাড়ির সামনে ফেলে যাওয়া কার্তিক ঠাকুরের ভক্তি ভরে পুজো হয়ে আসছে জলপাইগুড়ির হাকিমপাড়া স্থিত ভৌমিক বাড়িতে আজ কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো অনুষ্ঠিত হচ্ছে সারা রাজ্য জুড়ে বিভিন্ন গৃহস্থ বাড়িতে পূজিত হচ্ছেন দেব সেনাপতি কার্তিক জলপাইগুড়ির হাকিমপাড়ায় অবস্থিত ভৌমিক বাড়িতে আজও বর্তমান এই পুজোর রীতি বহু বছর আগে তার বাড়ির সামনে কেউ বা কারা ফেলে গিয়েছিলেন একটি কার্তিক বিগ্রহ তারপর থেকে প্রতি কার্তিক পুজোয় এই বিগ্রহকে পুজো করে আসছেন তারা এই বিষয়ে সে বাড়ির মালিক মানস ভৌমিক জানান তারা একবার বাড়ি থেকে বাইরে গিয়েছিলেন সে সময় তাদের বাড়ির সামনে কেউ কাপড়ে মুড়ে একটি কার্তিক ঠাকুর রেখে গিয়েছিল তারপর থেকে তারা সেই কার্তিক ঠাকুরের পুজো করেন আগে তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে পুজো করতেন এখন পাড়া প্রতিবেশী সকলে মিলেই করেন সেনাপতি কার্তিকের পুজো ঘিরে সাজো সাজো রব বাংলার নানা প্রান্তে কার্তিক মাসের শেষ দিনে সেনাপতি তথা দেবী পার্বতী ও দেবাতিদেব মহাদেবের পুত্র কার্তিককে পুজো করার রীতি প্রচলিত আছে মতে মঙ্গল গ্রহের অবস্থান ভালোর দিকে রাখার জন্য অনেকেই কার্তিক পুজো করে থাকেন প্রসঙ্গত সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃষ্টিক রাশিতে যায় তখনই কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো করা হয় কার্তিক পুজোকে কেন্দ্র করে নানা রকম বিশ্বাস প্রচলিত রয়েছে সমাজে প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় তাই নবদম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার রীতি রয়েছে এছাড়া কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী সন্তান লাভের আশায় ষষ্ঠীর পুজো করা হয় সেক্ষেত্রে সন্তান লাভের আশায় কার্তিকেরও পুজো করা হয় তবে কার্তিক পুজোর সবচেয়ে মজাদার একটি বিষয় হল কার্তিক ঠাকুর ফেলা পরিচিত বা বন্ধু বান্ধবের আর নিচকি মজার ছলে কারোর বাড়ির দরজায় এই কার্তিক ঠাকুর ফেলে চলে যান তারপর সেই কার্তিক ঠাকুরকে ঘরে এনে পুজো করাই নিয়ম আসলে এটি গ্রাম বাংলার একটি লোকাচার আর নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে দীর্ঘ তেইশ বছর পূর্বে জলপাইগুড়ির হাকিমপাড়া নিবাসী মানস বাড়ির সামনে কেউ কারা ফেলে গিয়েছিল কার্তিক বিগ্রহ তাকে সাদরে গ্রহণ করে বাড়িতে নিয়ে যান ভৌমিক দম্পতি তারপর থেকে যথাযথ নিষ্ঠা ও ভক্তি সহকারে কার্তিক পুজো হয়ে আসছে ভৌমিক বাড়িতে প্রথমে তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে শুরু করেছিলেন কার্তিক পুজো এখন তাদের সাথে হাতে হাত মিলিয়ে পুজোর যাবতীয় কাজে অংশগ্রহণ করেন তাদের প্রতিবেশীরাও কথিত আছে কার্তিকের আরাধনা করলে ঘরে পুত্র সন্তান লাভ হয় সেই সঙ্গেই ঘরে ধন সম্পদ বৃদ্ধি হয় সংসারের উন্নতি হয় যশ ও বল প্রাপ্তি হয় প্রতিটি সন্তান যেন কার্তিকের মতো হয় এই কামনায় বাড়ি বাড়ি পুজো হয় কার্তিকের অনেক সময় আলাক বাড়িতে কার্তিক খেলা বলে হ্যাঁ কার্তিক খেলে দিয়ে যায় এবং তাতে তাদের বাড়িতে সন্তানদের মঙ্গল ইত্যাদির জন্যেই রেখে দিয়ে যায় তখন আমরা বললাম যে না ঠিক আছে আমরা তাহলে পুজো করি হ্যাঁ আমাদেরকে অনেক দিন থেকে আমরা এটা করে আসি ধামাকা 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 সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে এখানে পাবেন আধুনিক টাইসের রকমারি সম্ভার এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক জয়মল হুশিয়ারি কলকাতা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ তিরিশ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ বরুলি খুশি ইত্যাদি আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায় ফোন নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ফাইভ সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন সম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি শুধু পুজোর সময়ই নয় সারা বছরই রকমানি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য আমাদের ঠিকানা রাজদরবার রাহুতবাড়ি বাবুপাড়া জলপাইগুড়ি